মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দাদার ক্লাসরুম তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই তারপরে বলো তোমরা সবাই এই করোনা পরিস্থিতিতে কেমন আছো স্কুল তো নেই বাড়ি বসে বসে থাকতে হচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার মডেল অ্যাক্টিভিটি সেটাও সলভ করতে হচ্ছে যাই হোক আজকে ক্লাস সিক্সের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে যেটা আগস্ট মাসে বেরিয়েছে অর্থাৎ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমরা বলি সেটাই আমরা সলভ করব আর প্রশ্নগুলোর উত্তরগুলো ভালো করে বুঝবো তার আগে বলি যারা দাদার ক্লাসরুমের নতুন তারা অবশ্যই দাদার ক্লাসরুমটাকে সাবস্ক্রাইব করো আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার দেখো প্রথমত আমরা কিছু কোশ্চেন লক্ষ্য করব প্রথম দেখো এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক নম্বর সু অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কি গুণাবলী থাকা দরকার এক নম্বর অপশন স্কুলের শাসন দু নম্বর অপশন দেখো রোগ ভোগ তিন নম্বর দৃঢ় মানসিক প্রত্যয় চার নম্বর অপশন অভিভাবকের শাসন তো এর মধ্যে তিন নম্বর অপশন অর্থাৎ দৃঢ় মানসিক প্রত্যয় এটা হবে সঠিক উত্তর প্রথমত কোশ্চেনটা লিখবে লিখে তারপর তিন নম্বর অপশন দিয়ে লিখবে দৃঢ় মানসিক প্রত্যয় বুঝতে পারলে তাহলে পরে প্রথমত প্রশ্ন লিখবে তারপর সুন্দর করে পাশে উত্তর লিখে দেবে এরপরে দেখো খ নম্বর একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে এর সঠিক উত্তরটি কী হবে দু নম্বর অর্থাৎ টু থেকে তিন লিটার অর্থাৎ আড়াই লিটার থেকে তিন লিটার বুঝতে পারলে এটা হলো সঠিক উত্তর তারপরে দেখো গ নম্বর স্বাস্থ্য কী অপশনগুলো দেখো এক নম্বর আছে কেবলমাত্র শারীরিক সুস্থতা দু নম্বর কেবলমাত্র মানসিক সুস্থতা তিন নম্বর কেবলমাত্র সামাজিক সুস্থতা চার নম্বর পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয় এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে চার নম্বর তাহলে চার নম্বর উত্তরটি হলো আমাদের কি সঠিক উত্তর বুঝতে পারলে আচ্ছা এরপরে ঘ নম্বর প্রশ্নটা দেখো মাস্ক ব্যবহারের সুফল কি। এবার এক নম্বর অপশন দেখো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রামিত হতে পারে না দু নম্বর রোগীর দেহ থেকে রোগ ছড়ায় না তিন নম্বর শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না চার নম্বর করোনা আক্রান্ত রোগী পুনরায় রোগ সংক্রমণ হতে থেকে বাঁচতে পারে এর মধ্যে সঠিক যে অপশনটি হবে সেটা হবে তিন নম্বর অর্থাৎ শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না বুঝতে পারলে এর পরের কোশ্চেন দেখো করোনা ড্যাশ রোগ অপশনগুলো দেখো এক ভাইরাস দ্বারা সংক্রামক রোগ দু নম্বর অসংক্রামক রোগ তিন নম্বর বংশভূত রোগ চার নম্বর মশাবাহিত রোগ এর মধ্যে সঠিক যে অপশনটি হবে সেটা হবে হচ্ছে এক নম্বর অর্থাৎ করোনা ভাইরাস দ্বারা সংক্রামক রোগ তাহলে কি করোনা ভাইরাস দ্বারা সংক্রামক রোগ এটা হবে আমাদের সঠিক উত্তর বুঝতে পারলে তাহলে করোনা কি এক নম্বর ভাইরাস দ্বারা সংক্রামক রোগ এরপরে দু নম্বর কোশ্চিন সারণীর মধ্যে সমতা বিধান করো বাম দিক ডান দিক দেখো বাম দিকের অপশন দেখো ক নম্বর হৃদরোগ তারপরে দেখো খ নম্বর আন্ত্রিক গ নম্বর কোভিড নাইন্টিন বা উনিশ ঘ নম্বর অসংক্রামক রোগের কারণ ডান দিকের দেখো জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট দু নম্বর দেখো চর্চার অভাব গতিহীনতা ও ফুড খাওয়া প্রভৃতি তিন নম্বর জলবাহিত রোগ চার নম্বর অসংক্রামক রোগ এবার আমরা অপশনগুলো মেলাবো প্রথমত দেখো ক নম্বর আছে হৃদরোগ হৃদরোগের সঙ্গে কোনটা হবে চার নম্বর অপশন ডান দিকের অসংক্রামক রোগ বুঝতে পারলে তার মানে বাম দিকের এক এক নম্বর অর্থাৎ ক নম্বরটা বাম দিকের ক নম্বরটা কী হলো ডান দিকের দেখো চার নম্বর যেটা অসংক্রামক রোগ সেটার সাথে সঠিক হলো এইভাবে তোমরা করতে পারো তারপরে দেখো খ নম্বর যেটা আছে সেটা আছে কি আন্তরিক এটা কি হবে এটা সঠিক উত্তরটি হবে তিন নম্বর ডান দিকের জলবাহিত রোগ তার মানে খ নম্বর কী হবে জলবাহিত রোগ দেখো ডান দিকে তিন নম্বর জলবাহিত রোগ আছে এরপর দেখো গ নাম্বার কোভিড নাইন্টিন বা কোভিড উনিশ ডান দিকে দেখো এক নম্বর জ্বর সর্দিকাশি ও শ্বাসকষ্ট তার মানে গ নম্বর কোভিড নাইন্টিন কী হলো জ্বর সর্দিকাশি ও শ্বাসকষ্ট এবার দেখো ঘ নম্বর অসংক্রামক রোগের কারণ এটা দেখো ডান দিকের দু নম্বর শরীরচর্চার অভাব গতিহীনতা ফাস্টফুড খাওয়া প্রভৃতি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ডান দিকে অপশনগুলো আবার লিখে দিচ্ছি দেখো এক নম্বরটাতে গ দু নম্বরটাতে ঘ তিন নম্বরটাতে খ আর লাস্টে চার নম্বরটাতে কী হবে বলো ক বুঝতে পারলে এরপরে তিন নম্বর প্রশ্নটা দেখো নিজের মতো করে লেখো অর্থাৎ নিজের ভাষা দিয়ে লিখতে হবে তুমি যেটা বুঝতে পেরেছ সেটাই তুমি লিখবে দেখো তিনের ক নম্বর নভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি লেখো তার মানে নভেল করোনা ভাইরাস যেটা আছে সেটা লক্ষণগুলি অর্থাৎ তার উপসর্গগুলি কি কী সেগুলোই আমাদের লিখতে হবে কি কি উপসর্গ হবে সেগুলো এবার আমরা লিখবো তো দেখো নোভেল ভাইরাসের উপসর্গগুলি হলো এভাবে কালো কলম দিয়ে লিখবে এই লেখাটা বা তুমি নীল কলম দিয়েও লিখতে পারো তারপরে দেখো এক নম্বর দিয়ে লিখবো জ্বর হয় দু নম্বর সর্দি ও কাশি হয় তিন নম্বর শরীর খুব দুর্বল হয়ে যায় চার নম্বর শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয় তার মানে নোভেল করোনাভাইরাসের উপসর্গগুলি কি হলো এই উপসর্গগুলি হলো তুমি এছাড়াও আর উপসর্গ লিখতে পারো যেগুলো হয় তিনের খ নম্বর প্রশ্ন দেখো নভেল করোনাভাইরাস রোগ প্রতিরোধ আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে অর্থাৎ নোভেল করোনাভাইরাস প্রতিরোধে আমাদের কী কী করা দরকার সেটা এবার আমরা লিখব প্রথমত দেখো নবেল করোনাভাইরাস প্রতিরোধে করণীয় পদক্ষেপগুলি হলো এভাবে সুন্দর করে একটা ই করে নেবে আন্ডারলাইন করে নেবে বা লিখে নেবে অন্য কলম দিয়ে এরপরে দেখো এক নম্বর অপশন উত্তরে প্রথমত মাস্ক পরতে হবে দু নম্বর স্যানিটাইজার এবং সাবান ব্যবহার করতে হবে তিন নম্বর ভিড় এড়িয়ে চলতে হবে চার নম্বর পুষ্টি জাতীয় খাবার খেতে হবে আর পাঁচ নম্বর জ্বর সর্দি কাশি তার সঙ্গে করোনার লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই হাসপাতালে যেতে হবে